দুয়ারে সরকার দুয়ারে রেশনের পর দুয়ারে চিকিৎসা পরিষেবা চালু করল শান্তিপুর পৌরসভা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য চালু করেছে দুয়ারে সরকার দুয়ারে রেশন। এবার শান্তিপুর পৌরসভার উদ্যোগে দুয়ারে চিকিৎসা পরিষেবা চালু হল। মঙ্গলবার শান্তিপুর 14 নম্বর ওয়ার্ডের মহাপ্রভুপাড়া এলাকায় শান্তিপুর পৌরসভার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য একটি শিবির তৈরি করা হয়। এই শিবিরে চিকিৎসার মধ্য দিয়ে ডক্টর সুশান্ত ঘোষ বলেন, শান্তিপুর পৌরসভার উদ্যোগে যেমন দুয়ারে সরকারের দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছে, ঠিক তেমনি এই শিবিরের নাম দিয়েছি আমরা দুয়ারে চিকিৎসা। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি সপ্তাহে 3 দিন চালু থাকবে, যেখানে সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন, এছাড়াও বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। অনেক মানুষ আছে শান্তিপুর হাসপাতালে গিয়ে চিকিৎসা করার, অনেকেই আছেন শারীরিক অক্ষমতার কারণে যেতে পারেন না। প্রয়োজনে আমরা এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি মানুষের বাড়িতে গিয়েই বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেব। মঙ্গলবার সকাল থেকেই এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শিবিরে ওই এলাকার প্রচুর মানুষ আসেন চিকিৎসা করাতে, কেউ আসেন স্বাস্থ্য পরীক্ষা করাতে। শান্তিপুর পৌরসভার উদ্যোগে যথেষ্টই খুশি এলাকার সাধারণ মানুষ। পৌর প্রধান সুব্রত ঘোষ জানিয়েছেন, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল এবং বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র পরিষেবা বজায় রাখা থাকা সত্ত্বেও আগামীতে আরও কয়েকটি এ ধরনের শিবিরের আয়োজন করা হয়েছে ভিড় এড়ানোর জন্য। হ্যাঁ, আমি বলতে চাইছি, আমি ডাক্তার সুশান্ত ঘোষ, মেডিকেল অফিসার শান্তিপুর UPSC 3, শান্তিপুর মিউনিসিপ্যালিটি। তো এটা একটা বিশাল, মানে কী বলবো, আমরা দুয়ারে সরকার, দুয়ারে রেশন, দুয়ারে সব শুনেছি, এটা একরকম দুয়ারে চিকিৎসা। চিকিৎসক নিজে গভর্নমেন্ট অর্ডারে পাড়ায় পাড়ায় পৌঁছে মাসে 3 দিন মিনিমাম পৌঁছে পেশেন্ট, লোকাল পেশেন্টদের ডেকে তাদের যেরকমভাবে হাসপাতাল বা বিভিন্ন নার্সিংহোমে দেখা হয় সেইভাবে আমরা এখানে চেষ্টা করি পরিষেবা দেওয়ার। আপনি সামনে দাঁড়িয়েই দেখলেন এখানে কতগুলো সুগার, কতগুলো প্রেশার, কতগুলো পেশেন্ট এখানে বসে আছে। শান্তিপুর হাসপাতাল কাছে হলেও হয়তো এরা কাজের জন্য যেতে পারেন না, অথবা সময় হয়ে ওঠে না, অথবা বুঝতে পারেন না, নানা রকম অসুবিধা থাকে। এইগুলোকে বেছে এখানে সেগুলোকে শর্ট আউট করে তাদের সুচিকিৎসা বন্দোবস্ত করাই আমাদের দায় দায়িত্ব, এবং সেই দায় দায়িত্ব পালনের জন্য আমরা এখানে এসে পৌঁছেছি। যত বড় ভিড় হোক না কেন, আমরা প্রত্যেককে এইভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, আমাদের যতই আমরা চেষ্টা করি না কেন, আমাদের দেশের একটা জিনিস, সমাজকে আরেকটু এগিয়ে আসতে হবে। আমরা এগোচ্ছি 2 পা, ওনারা হাফ পা এগোলে আমরা পারব। নেওয়া হয় তার ব্যতিক্রম নয়। 14 নম্বর ওয়ার্ডে মহাপৌর পাড়ায় আমাদের স্বাস্থ্যকর্মীরা সেখানে গিয়ে মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমাদের পৌরসভার যে আমাদের হেল্পকর্মীরা আছে তারা সেখানে গিয়েছে এবং ডাক্তারবাবুরা আছে। মানুষের এলাকার মানুষের যেখানে জায়গাগুলো একটু পিছিয়ে থাকা মানুষ, তারা যাতে অনেক সময় তারা হসপিটাল বা অন্য জায়গায় চিকিৎসা করতে পারে দ্বিধা বোধ করে, পাশাপাশি বাড়ির কাছে যদি কোনো পরিষেবা পান তারা, তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। সেই কারণে আমরা এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় আমরা এই প্রোগ্রামগুলো করছি পৌরসভার পক্ষ থেকে। তার ব্যতিক্রম নয়, আজকে মহাপৌর পাড়ায় সেই প্রোগ্রাম হচ্ছে, সেখানে সমস্ত স্বাস্থ্যকর্মীরা আছেন, এলাকার মানুষরা সেখানে সেই পরিষেবা পৌরসভার মাধ্যম দিয়ে পাক, এটা আমরা সাধারণ মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ। এই শিবির কি বাড়বে, সংখ্যায় বাড়বে? হ্যাঁ, এই শিবির কি সংখ্যায় আরও বাড়বে? শিবির আস্তে আস্তে আমরা প্রতিটা ওয়ার্ডে করার চেষ্টা করবো, যাতে সব জায়গায় এই কাজগুলো করা যায়, এটা আমাদের উদ্যোগ। শান্তিটা কি আজকে থেকে শুরু হলো? না, এটা আমাদের পরিষেবাগুলো আগে থেকেও ছিল, এটা আজকে নতুন করে আমরা ভোট আসার পরে প্রথম আজকে এই সূচনাটা। আজকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল এবং অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলো থাকা সত্ত্বেও কী কারণে এটা করা হলো? ব্যাপারটা হয়েছে, অনেক সময় অনেক মানুষ আছে, তারা হয়তো অনেক মানে এলাকায় গরিব মানুষ, তারা যেতে পারেন না, বাড়ির পাশে যদি একটা সেই পরিষেবা পান তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এই বিভিন্ন রকম সেই সব মানুষের কথা চিন্তা করে আমাদের এই পৌরসভা এই উদ্যোগগুলো নিচ্ছে। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।